নমস্কার, আমি কৌশিক মাইতি বলছি। বর্তমান যে সময়, সেই সময়ে দাঁড়িয়ে চারিপাশে প্রতিকূল পরিস্থিতি, সকলে সাবধানে আছেন, ভালো আছেন, সকলের সুস্থতা কামনা করি। এই কয়েকদিনে আমরা বাংলা পক্ষের সহযোদ্ধা এবং নানা সহযোদ্ধার পরিবারের অনেক মানুষকে হারিয়েছি, তাই সকলের কাছে আবেদন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের যে লাইভ, সেই লাইভের বিষয়বস্তুটা হলো বাংলার যে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য পরিষেবা, সেখানে এই রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত করতে হবে এবং বাইরের লোকজন এখানে চিকিৎসা, এই করোনার সময়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে বন্ধ করতে হবে। তার কারণটা, উত্তরপ্রদেশ সরকার গত কয়েকদিন আগে ঘোষণা করে দিয়েছে সরকারিভাবে, সেখানে বাইরের রাজ্যে যারা কর্মসূত্রে আছেন তারা কেউ ভ্যাকসিন পাবেন না। নয়ডা বা উত্তরপ্রদেশের অন্য কোনো জায়গায় যদি কোনো বাংলার বাঙালি থাকেন, তাহলে তাদেরকে ভ্যাকসিন পাবেন না, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না, তারা যাবেন কোথায়? বিহার, পাশের রাজ্য বিহার, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রাজ্যের ওপর নির্ভরশীল, কিন্তু দিনাজপুরের লাগোয়া যে কিষানগঞ্জ, সেই কিষানগঞ্জে বাংলার কিছু মানুষ ভ্যাকসিন নিতে গেছিলেন, তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। ঠিক শুনছেন, ফিরিয়ে দেয়া হয়েছে, বলা হয়েছে এবং নোটিশ জারি করে বলা হয়েছে, বাংলা বিহারের স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ কোনো ভ্যাকসিন পাবে না, কেউ কোনো ভ্যাকসিন পাবে না। বিহারের স্থায়ী বাসিন্দা ছাড়া ভ্যাকসিন পাবে না, ইউপির স্থায়ী বাসিন্দা ছাড়া ভ্যাকসিন পাবে না। ভাবুন, এই করোনা পরিস্থিতিতে আমাদের রাজ্যে যারা কর্মসূত্রে বাইরে আছেন তারা ভ্যাকসিন থেকে বঞ্চিত, সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। এবং আমরা এমন অনেক খবর পেয়েছি, সংবাদ মাধ্যমে দেখেছি যে ইউপিতে বাঙালি মহিলা মারা গেছেন, তার দেহ সৎকার পর্যন্ত সমস্যা হচ্ছে। আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল পরজীবী হয়ে বেঁচে আছে বিহার, ঝাড়খণ্ড, ইউপি, আসাম, উড়িষ্যার একটা বড় অংশ এবং মূলত বিহার, ঝাড়খণ্ড, বাংলার স্বাস্থ্য ব্যবস্থার ওপর পরজীবী হয়ে বেঁচে আছে। তারা নিজের রাজ্যে বলছে বাংলার কোনো মানুষকে, বাইরের রাজ্যের কোনো মানুষকে ফ্রিতে ভ্যাকসিন দেবে না বা চিকিৎসা দেবে না। এই করোনা পরিস্থিতিতে এতটা দুঃসময়ে দাঁড়িয়ে আমাদের রাজ্যের কর্মসূত্রে যারা বাইরে আছেন তারা বিপদের মধ্যে পড়ছেন। অথচ আমাদের রাজ্যে শিলিগুড়ি বিহারের রোগীতে ভর্তি, শিলিগুড়ি সরকারি বেসরকারি নানা হসপিটাল, নার্সিংহোম, বিহার ইউপি বিহারের রোগীতে ভর্তি, ঝাড়গ্রামের নানা হসপিটাল ঝাড়খণ্ডের রোগীতে ভর্তি, আসানসোল দুর্গাপুরে নানা নার্সিংহোম হসপিটাল বিহার ইউপি ঝাড়খণ্ডের রোগীতে ভর্তি। আমরা জানি যারা কলকাতার বিভিন্ন হাসপাতালে বিভিন্ন সময়ে যান, SSKM হোক, কলকাতা মেডিকেল কলেজ হোক, NRS হোক, সেখানে দেখবেন বহিরাগতদের কি ভিড়। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বড় অংশ তারা পরিষেবাটা নিচ্ছে, অথচ আমাদের সামান্য কয়েকজন তাদের রাজ্যে ভ্যাকসিন নিতে গেলে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়। 2018 সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আমাদের রাজ্যে সরকারি পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা বাইরের রাজ্যের কোন মানুষকে ফ্রিতে দেওয়া হবে না। সেই ঘোষণা আজও কার্যকর হয়নি। আমরা সেই ঘোষণা দ্রুত কার্যকর করতে চাই, সেই জন্য আমরা দাবি জানাচ্ছি। তার কারণ, এই করোনা অতিমারির সময়ে আমরা সকলে বিপদের মধ্যে আছি। আমাদের মানুষজন বেড পাচ্ছে না, সমস্যা আগের থেকে কমেছে কিন্তু বেড পেতে সমস্যা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার পেতে সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের পরিষেবা বিহার ইউপি ঝাড়খণ্ডের লোক পাচ্ছে।
যদি তারা পরিষেবাটা না পেত আমাদের দিনাজপুরের মানুষটা আমাদের কোচবিহারের মানুষটা আমাদের পুরুলিয়ার মানুষটা আমাদের সুন্দরবনের মানুষটা পশ্চিম বর্ধমানের মানুষটা আরেকটু বেটার চিকিৎসা পেতেন। তাই বলতে চাই 2018 সালের যে ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেই ঘোষণা দ্রুত কার্যকর হোক। আমাদের রাজ্যের এই বিশেষ পরিস্থিতিতে আপদকালীন পরিস্থিতিতে করোনা অতিমারির সময়ে রাজ্যের সমস্ত চিকিৎসা পরিষেবা শুধুমাত্র রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য দেয়া হোক। সরকারি হসপিটাল তো বটেই, বেসরকারিতেও এই কদিন আগে আপনারা দেখেছেন যোগীর রাজ্য থেকে ইউপি অযোধ্যা থেকে অক্সিজেন না পেয়ে তারা সুদূর উত্তরপ্রদেশ থেকেই বাংলায় চুচুড়া এসে এখানে অক্সিজেন নিয়ে চিকিৎসা ব্যবস্থা নিয়েছেন। তাদের রাজ্যে আমাদের লোকজন ভ্যাকসিন পর্যন্ত পায় না, চিকিৎসা পায় না। এই বিশেষ পরিস্থিতিতে যাতে কোনো চিকিৎসার সমস্যা না হয়, আমাদের করের টাকায় চলে আমাদের রাজ্য সরকার, আমাদের করের টাকায় তৈরি হয়েছে হাসপাতালগুলো, সেখানে পরিষেবা আমাদের দেওয়া হোক। বিহার ইউপিকে খাওয়ানোর জন্য আমরা নেই, তাদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা নেই, তাদের সরকার ব্যবস্থা করুক। তারা নিজেরটা বুঝে নেয় আছে এইটুকু, তাদের বিয়ে ধান্দা বুঝে নিচ্ছে, তারা একবার ভাবছে না আমরা বাংলার উপর নির্ভরশীল, আমরা পরজীবী হয়ে বেঁচে আছি। কিন্তু আমাদের কয়েকজন মানুষ কিষানগঞ্জে ভ্যাকসিন নিতে গিয়ে কুকুরের মতো বিতাড়িত হয়েছে। আমরা সেই জন্য এই দাবি জানিয়ে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিশেষ পরিস্থিতিতে শুধুমাত্র রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য নিশ্চিত হোক, বাইরের কাউকে চিকিৎসা দেওয়া যাবে না। এই জন্য আমরা আজকে বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ে জাতীয় সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি স্বাস্থ্যমন্ত্রীও, তাকে আমরা চিঠি দিয়েছি, গণ ইমেল করেছি যে বিহার ইউপি যদি নিজের ধান্দা বুঝে নিতে পারে, যদি আমাদের যারা কর্মসূত্রে বাইরে আছেন তাদের ভ্যাকসিন এবং চিকিৎসা পরিষেবা না দেয়, যদি বিহার নোটিশ জারি করে বলে দেয় বাংলার কাউকে তারা ভ্যাকসিন বা চিকিৎসা দেবে না, আমাদের রাজ্য সরকারও ঘোষণা অবিলম্বে ঘোষণা করুক। রাজ্যের প্রতিটা সরকারি হোক, বেসরকারি হোক, নার্সিংহোম হোক, যে কোনো জায়গায় এই বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা সুযোগ পাবে শুধুমাত্র রাজ্যের স্থায়ী বাসিন্দারা। আমরা এই সময় বেড পেতে হিমশিম খেয়ে যাচ্ছি, তাহলে সেখান থেকে বিহারের লোকজন কেন বেড দখল করবে, কেন ইউপির লোকজন বেড দখল করবে? আমরা এই জিনিস চাই না। আমরা চাই আমাদের স্বাস্থ্য পরিষেবা আমাদের জন্য হবে। যিনি বলছেন প্রাদেশিকতার চূড়ান্ত, তিনি ইউপিতে গিয়ে ভ্যাকসিনটা দিতে বলুন, তিনি বিহারে গিয়ে কিষানগঞ্জে গিয়ে একটু প্রতিবাদটা জানিয়ে আসুন। আমরা প্রাদেশিক, গর্বিত প্রাদেশিক, এবং আমরা চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের জন্য হবে। এই জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে গণ ইমেলও করেছি, বাংলা পক্ষ তরফে চিঠি দেওয়া হয়েছে, গণ ইমেল করা হয়েছে, মাননীয় দ্রুত নজর দিন এবং আমাদের রাজ্যের সমস্ত অক্সিজেন পরিষেবা আমরা এই জিনিস মানব না। তাই রাজ্য সরকারের কাছে আবেদন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আমাদের অধিকার আগে সুনিশ্চিত করুন, বাইরের লোকজনের না। আমরা কেন বেডের অভাবে ভুগবো বাইরের লোকজনের জন্য? আমরা কেন? তারা তো আমাদের কথা ভাবে না, তারা মৃতদেহ যমুনায় গঙ্গায় ভাসিয়ে দেয়, আমাদের এখানে জলদূষণ হয়, এই জিনিস চলবে না। এবং সকলকে অনুরোধ, সকলে সাবধানে থাকুন, জীবিকার প্রয়োজনে পেটের টানে এবং অনেককেই বাইরে বেরোতে হচ্ছে, কাজকর্ম করতে হচ্ছে, সকলে বাড়িতে বসে থাকার সেই বিলাসিতা সকলের পক্ষে সম্ভব নয়। এই কঠিন পরিস্থিতিতেও অনেককে বাইরে বেরোতে হচ্ছে, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন। করোনাকে কেউ হালকাভাবে নেবেন না, সামান্য জ্বর থাকলেও টেস্ট করান। এইবারে করোনা যে দ্বিতীয় ওয়েভ সেটা অনেকটাই ভয়ঙ্কর। আমরা চারপাশের প্রচুর মানুষজন, বাংলা পক্ষর সহযোদ্ধা সমর্থক এবং তাদের পরিবারের মানুষকে হারিয়েছি। তাই সকলের কাছে অনুরোধ, কেউ হালকাভাবে নেবেন না, সকলে সাবধান থাকুন, ভালো থাকুন।
এই করোনাকে আমরা সকলে জয় করব। এবং করোনা আক্রান্ত হলে প্রথম রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যে হেল্পলাইন নম্বর সেখানে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন এবং এই দাবিটা জোরদার করুন যে আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবা শুধু এই বিশেষ পরিস্থিতিতে শুধু আমাদের জন্য হোক, বাইরের কাউকে একটা বেডও দেওয়া যাবে না, একটা সিলিন্ডারও দেওয়া যাবে না। আমাদের প্রচুর মানুষ, আমাদের প্রচুর চাহিদা এখন এই চিকিৎসা ব্যবস্থার, এই অক্সিজেন এবং নানান জিনিসের।